আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ভেরি ওয়েল। আলহামদুলিল্লাহ, আই এম সাইদুল ইসলাম, আই এম ফ্রম রোমানিয়া, আই এম ফাইন টু। আজকে চলে আসছি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য। আমি আজকে তিনজন বাংলাদেশি ভাইয়ের কাছে এসেছি, তাদের কাছ থেকে শুনবো তাদের অভিজ্ঞতা। এবং আপনারা অনেক প্রশ্ন করে থাকেন যারা বাংলাদেশ থেকে নতুন আসার জন্য আগ্রহী, আমি চেষ্টা করব তাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদেরকে সাহায্য করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? অসীম ভাই, ভালো আছেন আপনি? জি ভাই, আমি ভালো আছি, আপনি তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নাম? আমার নাম কে এম রাজু আহমেদ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাইয়া আপনার নাম? শামসুল আরফিন বাবু। ভালো আছেন আপনি? আপনি? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি বাম পাশে ওয়াসিম ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনার যদি একটু পরিচয়টা বলতেন, বাংলাদেশের কোন জেলা থেকে আপনি এসেছেন? আমি বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থাকি। আমার বাসা হলো, বাসার অ্যাড্রেস হলো নদ্দাপাড়া, আশকুনা মেবি। আচ্ছা, তো ভাই আপনি যে এজেন্সির মাধ্যমে এসেছেন, এজেন্সির নামটা কি বলা যাবে? আন্তরিকভাবে দুঃখিত, আমি এজেন্সির নামটা বলতে পারছি না। আচ্ছা ভাই, আপনার আর কি কত টাকা খরচ হয়েছিল রোমানিয়াতে আসতে? আমার রোমানিয়াতে আসতে এই মোটামুটি 7-7.5 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন আপনার ইন টোটাল 7.5 লাখ টাকা খরচ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনার মানে সম্পূর্ণ কাজ প্রসেসিং হওয়ার জন্য কতদিন সময় লেগেছিল? আমার সম্পূর্ণ কাজ শেষ হইতে আপনার প্রায় আমি 1 বছর, মানে 1 বছর আমার গ্যাপ গেছে। তারপরে 1 বছর পরে আমি, মানে আমার 1 বছরে আমার ডুপ্লিকেট আমার ইনফরমেশন দিয়েছিল, তারপরে ডুপ্লিকেট ইনফরমেশন আমার জানা, তারপরে আপনার ওনাদের দৌড়ি আমরা অনেক কথা বলি, ওই যাক ওইগুলা বলার দরকার নাই। তারপর আমরা আবার কাজ শুরু করি, কাজ শুরু করার পর আমরা 1 বছর পরে, মানে মোটমাট 2 বছর আমাদের লেগেছে, 2 বছর পর আমরা এই যে। আচ্ছা আচ্ছা, তার মানে অসীম ভাই আপনি যেটা বললেন যে আপনার সাথে প্রথম একটা আর কি ফেক ওয়ার্ক পারমিট দেওয়ার কারণে আপনার ইন টোটালে রোমানিয়াতে এসে পৌঁছানোর জন্য 2 বছর সময় লেগেছে। কিন্তু এমনি আপনারা মোটামুটি 11 মাস বা 12 মাস, 1 বছর, মানে 1 বছরের মতো আসা যায়, এটা আর কি আপনার মূল্যবান মন্তব্য। আচ্ছা ভাইয়া, আপনি এটা একটু বলবেন নাকি যে রোমানিয়াতে আসার পরে আপনার বর্তমান অবস্থাটা কি মনে হচ্ছে, যে ভালোই তো নাকি? আবহাওয়াটা অনেকটা সুন্দর। হ্যাঁ, আর থাকা খাওয়া সব কিছু? থাকা খাওয়া সব কিছু কোম্পানি। আচ্ছা যাক, তাহলে আপনি স্যাটিসফাইড, সন্তুষ্ট তাই তো? সন্তুষ্ট, আমি যেটুকু দিয়েছে আমাকে সেটুকু আমি সন্তুষ্ট। যাক আলহামদুলিল্লাহ। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। তো আমরা পরবর্তীতে রাজু ভাই আপনার কাছ থেকেও একটু জানতে চাচ্ছিলাম যে আপনার বাংলাদেশের হোম ডিস্ট্রিক্টটা কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হলো নড়াইল জেলায়, লোহাগড়া থানায়, আর থাকি মানে বর্তমানে ঢাকায় আর কি। আমার সব কিছু আর কি গড়া হয়ে গেছে মিরপুরের দিকে, আমার বাসা মিরপুর, রূপনগর আবাসিক। তো ভাই আপনি কোন এজেন্সির মাধ্যমে এসেছিলেন? এজেন্সিটা না বললেই নয়, এজেন্সিটা। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আপনার কত টাকা খরচ হয়েছিল ইন টোটাল রোমানিয়াতে আসতে? 7,55,000। 7,55,000। আচ্ছা, আপনার কতদিন সময় লেগেছিল? আমারও ওয়াসিমের মতোই সেম, 6 মাস আমার একটু গ্যাপ হয়ে গেছে, বাট আমার কোনো ওয়ার্ক ফেকার 6 মাস যেখানে জমা দিয়েছিলাম সেখানে ক্যান্সেল হয়েছে। পরবর্তী আরেক জায়গা যখন আমার দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে আমার এখানে 8 মাসের ভিতর আমি কমপ্লিট পাইছি। জুলাই মাসে ওয়ার্ক পারমিট আসছে, ভিসা জটিলতার কারণে জানুয়ারি 4 তারিখে আমার ভিসা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনি যে রোমানিয়াতে আসলেন, আসার পরে বর্তমান যে অবস্থাটা দেখলেন, আপনার ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট পেপার অনুযায়ী কি কোম্পানি থাকা খাওয়া সব কিছু ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ, এটা নিয়ে সত্যি আলহামদুলিল্লাহ, আমি একটা ভালো কোম্পানিতে আমি সত্যি পেয়েছি থাকা, মানে আসলে যেটা ভাবিনি কল্পনা তার থেকে অনেক বেশি পেয়েছি, এটা সত্যি কথা। আচ্ছা, কোম্পানিটাও খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, তো দেখা যায় যে অনেক বাংলাদেশি ভাইয়েরা তারা বাংলাদেশে থেকে মনে করতেছে রোমানিয়া অনেক কঠিন, এখানে আসলে জীবনযাত্রার মান অনেক, অনেক ভাইয়েরা বলে যে তারা আইসা কোম্পানিতে আসতে এক ওয়ার্ক পারমিট নিয়ে পাইতেছে আরেকটা,
আপনার ক্ষেত্রে কি এরকম হয়েছে নাকি? আমারে যেটা কোম্পানিতে আমি ফার্স্ট ইন্টারভিউ দিয়েছি, একবার ফার্স্ট কোম্পানি সে লাস্ট টু লাস্ট একটা কোম্পানি আমি দিয়েছি। আচ্ছা, তার মানে বাংলাদেশ থেকে আপনি একটা ইন্টারভিউ দিয়ে এসেছিলেন এখানকার কোম্পানিতে? ইন্টারভিউ আগে কোম্পানি থেকে আমাকে ইন্টারভিউ নিছে, ওখানে আমাকে ওই স্কাইপের মাধ্যমে। আচ্ছা, তারপরে ওদের সাথে ইন্টারভিউ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় টিকছি। টিকার পরে ওরা আর কি তখন আমাকে যেভাবে প্রসেসিং আর কি আগানো যায় সেভাবে আগে ভিসা বের করছে। আচ্ছা, আপনি কতদিন যাবত এই রোমানিয়াতে বর্তমানে আছেন? আর 12 দিন, আজ 12 দিন আসছি ভাই। আচ্ছা, তাহলে তো আমি লাকি ওয়ান যে অল্প দিনের মধ্যে আপনার সাথে দেখা করতে আসতে পেরেছি। জি ভাই, যে আমি আপনার মতো একজন লোক পেয়েছি যে এখানে এসে, সত্যি কথা আসলে নতুন জায়গা, আপনি যথেষ্ট আমাদের জন্য একটা সাপোর্ট, যে একটু আমাদের এই যে পরিচয়ে আমরা তো আসলে নতুন, নতুনদের জন্য সবকিছুই কিন্তু আসলে সব জায়গায় একটু প্রবলেম হয়, কিন্তু আপনাদের মতো এরকম দুই একজন লোক পেলে আসলে সত্যি আলহামদুলিল্লাহ, আই এম সত্যি প্রাউড ফিল। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো ভাই, যারা আর কি নতুন আসতে চায় তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে? শুধু একটা কথাই বলবো, যারা নতুন আসতে চায় অবশ্যই কোনো জেই এজেন্সির মাধ্যমে আসবেন, আপনারা জাস্ট ভালো করে কোম্পানিটার মাধ্যমে যাচাই করে বিচাই করে এরপর আপনারা আসেন। আল্লাহর রহমতে যদি এরকমভাবে আসেন, আমি আমার তো আসলে আমি এইভাবেই যাচাই করেই আসছি, আল্লাহর রহমতে আমি সাকসেস। এখন যাচাই করে যদি আসতে পারেন অবশ্যই আপনারা ঠকবেন না, আমরা যদি আমাদের এটা যেটা মন থেকে বলে। আচ্ছা, তো নতুন ভাই আপনারা আশা করি বুঝে গেছেন যে ভিডিও থেকে যে আমাদের রাজু ভাই বললো, অবশ্যই আপনি আপনার কোম্পানি যাচাই করবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ভাই যাচাই করার কি কোনো প্রক্রিয়া আছে? বাংলাদেশে থাকলে কি কোম্পানিতে ফোন দিয়ে কথা বলতে পারবে? না, এরকম আসলে যাচাই করার নাই, বাট কোম্পানিটা দেখলে আপনি বুঝতে পারবেন না। নেটে সার্চ দিন আপনি কোম্পানিটায় বাংলাদেশি লোক কাজ করে কিনা বা নিবে কিনা, একটু আপনি দেখলে তো অনেক সময় বোঝার একটু উপায় থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনাকে ধন্যবাদ। পরবর্তী ইনশাআল্লাহ আমাদের ডান পাশে আছেন, তো আমাদের এই পাশে আছে আরিফিন ভাই। আরিফিন ভাই, আপনি যদি একটু বলতেন বাংলাদেশের কোন জেলায় আপনার বাড়ি? আমি গাজীপুরের, গাজীপুর সদরের আমার বাসা। আচ্ছা ভাইয়া, আপনার যে এজেন্সির মাধ্যমে আসছেন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে নামটা বলতেন। হ্যাঁ, আমার এজেন্সির নাম লাইফস্টাইল কর্পোরেশন, আরিফ ভাইয়ের মাধ্যমে আসছি, ঠিক আছে? উনি অনেক ভালো লোক। আচ্ছা, আপনার কতদিন সময় লেগেছিল ইন টোটাল রোমানিয়াতে আসতে? অনেক ইতিহাস, 6 মাস টাইম দিয়েছিল পাসপোর্ট জমা নেওয়ার পর, পরে 11 মাসের ভিতরে আসতে পারছি। আচ্ছা, তার মানে ওনারা আর কি এজেন্সি বলছিল একটা কথা, তবে ইন টোটাল সময় লেগেছিল 11 মাস। হ্যাঁ, 6 মাসের টাইম নিয়ে 11 মাস হয়েছে। আপনার কত টাকা খরচ হয়েছিল ভাই? 7,30,000 আনুমানিক, 7.5 লাখ, কিন্তু ইয়াকে দিয়েছি, এজেন্টে দিয়েছি 7,30,000, 7.5-এর ভিতরে সব। আচ্ছা, তার মানে ইন টোটালে 7.5 লাখ লাগছে আর এজেন্টকে দেওয়া হয়েছে 7,30,000 সামথিং। ওকে, তো ভাইয়া আপনি যে রোমানিয়াতে আসলেন, আসার পরে আপনার যেই থাকা খাওয়া আর যেই কথাগুলো বাংলাদেশে থাকতে আপনি ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট ব্যাপারে দেখেছিলেন, সেগুলো কি ওই একই রকম পেয়েছেন নাকি? থাকা খাওয়া টপ ক্লাস, থাকা অনেক ভালো, এটা আমার ফ্যামিলিও খুশি, বিশেষ করে থাকাটা অনেক ভালো। আর স্যালারিটা যেটা বলছে আর একটু কম, এটা আমরা তো মাইনে নিছি, ঠিক আছে, এটা মাইনে নিছি, খুশি। আচ্ছা, আর কোম্পানি কি আপনার ওয়ার্ক পারমিটে যেটাই আছে সেটাই পেয়েছেন নাকি আপনাকে অন্য কোনো কোম্পানিতে দিয়েছে? প্রে কোম্পানি, কাজও ভালো, ঠিক আছে, একটু দাঁড়ায় থাকতে হয়, এটা সমস্যা নাই, কিন্তু ভালো সব দিক দিয়ে, ওকে। আপনার কত ঘন্টা ডিউটি করতে হয়? অনেকের শুনি যে 10-12 ঘন্টা নাকি ডিউটি। ডিউটি 8 ঘন্টার ভিতরে সব, ওকে। আচ্ছা, আপনার যে 8 ঘন্টা ডিউটি, তার মানে আপনি কোনো একটা কোম্পানিতে আছেন যার জন্য আপনি সেখানে 8 ঘন্টা এই ডিউটি পাচ্ছেন? কেননা আমি জানি যে রেস্টুরেন্টে আসলে 10-12 ঘন্টা লেগে যায়। তো ভাই, কতদিন ধরে আপনি রোমানিয়াতে আছেন? আমি 7 তারিখে ফ্লাইট করে 8 তারিখে আসছি, আজকে কত তারিখ, 19, জি 8 তারিখে আমি রোমানিয়া আসছি। আচ্ছা আচ্ছা, বেশি দিন হয় না, তাও আপনার সাথে পরিচিত হতে পেরে আমিও লাকি ওয়ান। না, আমরা বেশি খুশি, কারণ আপনি আসলে অনেক অমায়িক ভাই, সাইদুল ভাই। আচ্ছা ভাই, আপনি দর্শক যারা মানে নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো বলার আছে? হ্যাঁ, বলার একটাই, যদি ভালো বিশ্বস্ত লোক থাকে তাহলে তাদের মাধ্যমে দেন। আর যতটুকু ধারণা পাইতেছি এই বছরই রোমানিয়া বাঙালিদের জন্য একটা অপরচুনিটি আছে, পরবর্তীতে টাফ হয়ে যাব, আর মার্চে যদি চেঞ্জ হয়ে না যায় আরও টাফ হয়ে যাব। ভালো বিশ্বস্ত এজেন্ট থাকলে দিতে পারেন, আর দেওয়া যায় ভালো বিশ্বস্ত এজেন্ট থাকলে, এটাই বলার। আচ্ছা, তো ভাই আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি রোমানিয়াতে বাংলাদেশে যেরকম আমরা সম্মানের সহিত বসবাস করতে পেরেছি, রোমানিয়াতেও আপনারা সেইভাবে সকল নিয়ম শৃঙ্খলা মেনে বসবাস করবেন। আর সবার সুস্বাস্থ্য এবং
দীর্ঘ আয়ু কামনা করি। ভালো থাকবেন ভাই। জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।